এর আগেও বেশ কয়েকটা পিকনিক অ্যাটেন্ড করেছি, শিল্পী সমিতির পিকনিক, প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর, বাট এত সুন্দর বড় কোনো রিসর্টে কখনো আসা হয়নি, এই প্রথম আসলাম। তো এটার জন্য ডেফিনেটলি এটার যারা আয়োজন করেছে বা আমাদের ইলিয়াস কানসন স্যার আমার পাশে আছেন এবং নিপুন আপু আমাকে খুব আদর করে, আমি আপুকে খুব ভালোবাসি। সো আসলে তারা বাংলা চলচ্চিত্রের জন্য শিল্পীদের জন্য এই যে একটা বছর ধরে এত কষ্ট করছে সেটার তার প্রমাণ আসলে তারা বছর শেষে এসে এটা দিল, সবাইকে নিয়ে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছে, খুবই সুন্দর একটি জায়গা, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খুব চমৎকার, খুবই সুস্বাদু ছিল। আর সবচাইতে বড় কথা সবকিছু ওয়েল অর্গানাইজড, মানে যে কোনো একটা জায়গায় গেলে যদি পরিস্থিতিটা ভালো থাকে তাহলে সবকিছু করতেই ভালো লাগে, সেখানে এসে সবকিছু খুব সুন্দর সিস্টেমেটিক, আসলে খুব মন ভরে গেছে। আমার কাছে মনে হয় যে প্রতি বছর যেই আসুক না কেন, যেই দলে থাকুক না কেন, আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীকে এভাবেই সম্মান করা উচিত, এভাবেই তাদের জন্য করা উচিত। আর যখন নিপুন আপু বললো যে প্রায় 2000-এর মতো লোক খাওয়া হয়ে গেছে, আমি বললাম কি বলো এত লোক কোথায় পেলে, আসলে শিল্পীর সাথে তো তার পরিবার আছে, লোকজন আছে, সবাইকে তো ভাবে ধরেই আমাদের আয়োজন করা, মানে এই যে বড় মন, এই যে একটা বড় একটা মন, আমার কাছে মনে হয় এটা মেয়েরাই শীর্ষে। সো বলতেছিল যে নেত্রী আসছে, যখন নিপুন আপু আসলো তখন আমি তাকিয়ে ভাবলাম মনে হয় আমাকেই বলতেছে, যেহেতু নেত্রী দল লিডার আসছে। তারপরে বললাম ঠিক আছে, যাই হোক নিপুন আপুর নেত্রী একটা মেয়ে, আমাদেরও সিনেমা আসছে নেত্রী দল লিডার, তো সব কিছু মিলিয়ে আমিও অনন্তর সাথেই বলতে চাই যে আমরা এই যে এখনকার যে পরিষদটা আছে না, এটাই তো বলে নাকি, নিপুন আপু এবং কানসন স্যার আমরা এদেরকে সাপোর্ট করবো সবসময়, যে যেভাবে যেখানেই থাকুক, আসলে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন চাই আমরা সবাই, এটাই হচ্ছে বড় কথা।